ভ্রমণ পিপাসু মানুষের কাছে দীঘা পর্যটন কেন্দ্রের পাশাপাশি এখন বকখালি পর্যটন কেন্দ্র আকর্ষণের অন্যতম। বকখালি পর্যটন কেন্দ্রকে নতুন রূপে সাজিয়ে তুলতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। শুক্রবার গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মিটিংয়ে বকখালি পর্যটন কেন্দ্র নিয়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে বকখালিতে প্রবেশের মুখেই তৈরি হবে একটি ওয়েলকাম গেট, সেই সঙ্গে বকখালিতে যাবার আগেই পর্যটকদের সুবিধার্থে তৈরি হবে বড়সড় মার্কেট কমপ্লেক্স। পাশাপাশি বকখালির ফ্রেজারগঞ্জে ভাসমান মার্কেট তৈরির পরিকল্পনাও রয়েছে। বকখালিকে ফ্রেন্ডলি ট্যুরিজম স্পট হিসেবে তৈরি করার লক্ষ্যে এই পরিকল্পনাগুলি গ্রহণ করা হয়েছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফে। হ্যাঁ, এটা খুব ভালো জায়গা, আর অ্যাকচুয়ালি প্রচুর এখানে আনন্দ করার জায়গা আছে, আর এখানে সেরকম এনজয় করার মতো পরিস্থিতি সব কিছু আছে, আর এনজয়ও তো করলাম ভালো, আর আশা করি সব টুরিস্ট এখানে আসুক, এখানে এনজয় করার মতো প্রচুর জায়গা আছে। তারা যদি আসতে চায়, তাদের মানে উৎসাহ দিতে চাই যে তারা আসুক, এসে দেখুক, তাদের আরও ভালো লাগবে। বকখালির ক্ষেত্রে আমাদের এবারের লাস্ট বোর্ড মিটিংয়ে কিছু স্পেসিফিক মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, যেখানে বকখালির মাস্টার ট্যুরিজম প্ল্যানের একদিকে আমরা জোর দেওয়া হয়েছে, যেখানে অল্টারনেট কিছু ট্যুরিস্ট ফ্যাসিলিটি, যেখানে ট্যুরিস্টরা যখন এখানে এসে যেমন সমুদ্রে যা স্নান করে, তার অল্টারনেটিভ আর কোনো আর জায়গা নেই যেখানে তারা আর কি দিনটা কাটাবে বা তারা রিক্রিয়েশন পাবে। তো তার কিছু কিছু আমাদের প্ল্যান প্রজেক্ট আছে, কিছু ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের বড় বড় যে একটা মার্কেট কমপ্লেক্স বানানোরও একটা প্রজেক্ট আছে, যেটা আমাদের শুরুর দিকে হবে, একদম ঢোকার মুখে আর কি, বকখালির ঢোকার মুখে, যেখানে 10 মাইলের কাছাকাছি, যেখানে ওখানে যারা আনপ্ল্যান ওয়েতে যেখানে যেরকম দোকানপাট গজি উঠে সেটাকে একটা স্ট্রাকচার ওয়েতে একটা জায়গা করা যায়। আমাদের বকখালির ঢোকার মুখে দীঘার মতন একটা ওয়েলকাম গেটেরও চিন্তাভাবনা প্ল্যানিংয়ে আছে, ডিপিআর স্টেজে আছে, সেটার আমাদের ডিজাইনটা স্যাংশন এবং তার ভেটিং হয়ে গেলে পরে আমাদের সেটারও টেন্ডার প্রসেস দিকে আমরা যাবো। তো ওভারঅল আমরা বকখালিকে আরও কি কতটা ট্যুরিজম ফ্রেন্ডলি বা ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে দেওয়া যায়, এবং কত আরও বেশি করে যাতে আমরা ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, যাতে এখানকার ওভারঅল ইকোনমিক একটা ডেভেলপমেন্ট হয়ে ওঠে এবং বিউটিফিকেশনের জন্য এটার জায়গাটার একটা মানোন্নয়ন হয়, সেদিকে আমরা চিন্তাভাবনা করছি। পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এই পরিকল্পনা রূপায়িত করলে গতি আসবে পর্যটন শিল্পে, পাশাপাশি লাভবান হবেন পর্যটকরাও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।